ফাশকুরুলি, তোরা আমার প্রশংসা কর। কিন্তু আল্লাহ সূর্য দিয়া কোরআনে বলে নাই বান্দা সূর্য দিছে, চাঁদ দিয়া কোরআনে বলে নাই চাঁদ দিছে, আসমান দিয়া কোরআনে বলে নাই আসমান দিছে, মা দিয়া কোরআনে বলে নাই মা দিছে, বাপ দিয়া কোরআনে বলে নাই বাপ দিছি, বউ দিয়া কোরআনে বলে নাই বউ দিছি, চাকরি দিয়া কোরআনে বলে নাই চাকরি দিছি, চলার মতো শক্তি দিয়া কোরআনে বলে নাই শক্তি দিছি। কিন্তু যেই দিন আমার কামলিওয়ালা রসুল দুনিয়ার জমিনে এসে গেছে, আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহ আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা, ও আমার বান্দা তোদেরকে আমি বড় এহসান করেছি। মালিক কি এহসান করেছো যে সবচেয়ে বড় নিয়ামত আমার কামলিওয়ালা রসুলকে আমি আল্লাহ তোদেরকে দিয়ে দিয়েছে। দামি না অদামি, এখন আপনি রসুলের সিরাত পড়েন, জীবনী পড়েন। এর আগে একটু একটা কথা বলি বোঝার জন্য, আজকের আজকে কি বার? রবিবার। এই রবিবারের মালিককে কালকে সোমবার, এই সোমবারের মালিককে আল্লাহ, পরশুদিন মঙ্গলবার, এই মঙ্গলবারের মালিককে আল্লাহ। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব শনিবার এটাও আমার, রবিবার এটাও আমার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি এটাও আমার, কিন্তু একটা দিন আছে জুমার দিন এটাও আমার। কিন্তু আমি আল্লাহ সপ্তাহে সাত দিনের মধ্যে জুমার দিনকে সকল দিনের সর্দার বানায়া আমি আল্লাহ জুমার দিনকে দামি করে দিয়েছি। তাহলে এখন আপনি বলবেন শনিবারও আল্লাহর, রবিবারও, শুক্রবারও কার? কিন্তু শুক্রবার শনিবারের মতো নয়, শুক্রবার রবিবারের মতো নয়, শুক্রবার মঙ্গলবারের মতো নয়, শুক্রবারকে দামি করেছেন কে? আল্লাহ। সেই জন্য শুক্রবারে আমরা জুমার নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি না। কেন? আমার মালিক বলে ওই জুমার দিন এমন একটা সময় গোপন আছে যেই সময়ে আমার বান্দা মনে মনে যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দিব। এটা হচ্ছে জুমার আজান থেকে নামাজ পর্যন্ত, এর ভিতরে সময়টা আছে। আপনি মসজিদে মনে মনে নিয়ত করে বসে যাবেন, এখন তো জুমার দিন আমরা গোসল করি আজান দিলে, খতিব বক্তব্য রাখতে রাখতে আমরা মসজিদে আসতে পারি না, এরপরে নামাজ শুরু হলে দুঃখী, নামাজ শেষ হতে দেরি, মোনাজাত করার সময় হয় না, তাড়াতাড়ি বের হয়ে যায়। কিন্তু জুমার দিন বড় নিয়ামতের দিন, জুমার দিন বড় আসমতের দিন, দেরি করবেন না, আজান দেওয়ার আগে চেষ্টা করবেন মসজিদে আসতে। কেন? আমার মালিক বলে প্রত্যেকটা সেকেন্ড বরকতময়, কখন যে আমি আল্লাহ তোর হাত কবুল করে ফেলবো তুই নিজেও বুঝতে পারবি না। তাহলে জুমার দিন দামি, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? নাই। এখন আসেন এই মাস, এটা জামাদিউস সানি, এই মাসের মালিককে। এরপর আসবে শাবান, এই মাসের মালিককে। এরপর আসবে রমদান, এই মাসের মালিককে। কিন্তু সব মাসের মালিক আল্লাহ। এই মাসে রোজা রাখা ফরজ নয়, রাখলে নফল হবে, আগামী মাসে রোজা রাখা নফল হবে। কিন্তু মালিক বলে হাবিব এই বারো মাসের মাঝে রমজানকে আমি আল্লাহ এত দামি করে দিয়েছি, রমজানের ফজিলত হচ্ছে এই মাস আসতে দেরি কুতিবা আলাইকুম সিয়াম, এগারো মাসে রোজা নফল, রমজান আসলেই রোজা ফরজ হয়ে গেছে। তো রোজা দামি না অদামি? বেশি না কম? তাহলে দিনের মধ্যে জুমার দিন দামি, মাসের মধ্যে রমজান মাস, এটা নিয়ে কোনো সন্দেহ আছে নেই? যেমন আমি এখন বসে আছি আপনাদেরকে নিয়ে মাহফিল করছি, আমি বললাম আলিফ লাম মিম, কয়টা শব্দ? তিনটা। বেশিক্ষণ সময় লাগছে? আপনারা শুনছেন, আপনাদের কষ্ট হয়েছে? হয় নাই। কিন্তু আমার রসুল বললেন উম্মত এই আলিফ লাম মিম এক মিনিটও লাগে নাই, হয়তো বা দশ থেকে বিশ সেকেন্ড লাগছে। এর মধ্যে আপনি শুনছেন আমি বলছি কামলিওয়ালা রসুল বলে প্রত্যেকের আমলনামায় এক শব্দে দশ নেকি, তিন শব্দে আমাদের আমলনামায় তিরিশ নেকি লিখে দেওয়া হয়েছে। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তিরিশটা সগিরা গোনা মাফ হয়েছে। শুধু তাই নয়, অনেকে চায়ের দোকানে, অনেকে রাস্তায় আছে না নাই আছে, আপনি মাহফিলে আমার হাবিব কামলিওয়ালা রসুল বলে তুমি মাহফিলের বাউন্ডিতে যখন চলে এসেছো আলিফ লাম মিম শুনতে দেরি, যারা চায়ের দোকানে রাস্তায় তাদের চেয়ে তোমার পজিশন তিরিশ লেভেল আমার আল্লাহ উপরের দিকে তুলে দিবে। তাহলে এক শব্দে কয় নাকি দশ নাকি? রমজান আসতে দেরি
যদি শুধু আলিফ লাম মিম বলি, আলিফের মধ্যে কামলিওয়ালা রসুল বলে কমপক্ষে আলাল আকল কমপক্ষে সত্তর নেকি, বেশিতে সাতশো পর্যন্ত ক্রস হয়ে যাবে। তার রমজান নামি না অদামি দামি, তাহলে একটু গভীরভাবে খেয়াল করবেন, দিনগুলোর মধ্যে জুমার দিন দামি, মাসগুলোর মধ্যে রমজান মাস দামি, ঠিক আজকের রাত তো রাত, কালকের রাত তো রাত। আপনার মালিককে জিজ্ঞেস করেন, মালিক এই যে 365 রাত বছরে যায়, এর মধ্যে দামি রাত কোনটা? তখন আপনার মালিক বলবে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা মাস একটা 365 দিনের মধ্যে একটা রাত আছে, নাম হচ্ছে তার নাম লাইলাতুল কদর। লাইলাতুল কদর এত দামি যে এই একটা রাত ইখলাসের সাথে মনকে ঠিক করে মালিকের দেওয়ানা হয়ে তুমি যদি ইবাদত করো 1000 মাস, তার মানে 83 বছর 4 মাস লাগাতার দিনে রোজা রেখে জিহাদ করা, রাতভর না ঘুমায়া তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হয়, আমার মালিক বলছে লাইলাতুল কদরে 83 বছর 4 মাস কন্টিনিউ ইবাদত করলে যেই সওয়াব হবে, এই একটা রাত ভালো মতো ইবাদত করলে এর চেয়ে আরো বেশি সওয়াব হবে। দামি না অদামি? আমি কেন আপনাকে ঘুরাচ্ছিলাম এইটা বোঝানোর জন্য, উম্মতের প্রতি নবীর ভালোবাসা। আমার নবীজির সিরত পড়বেন, দেখবেন রসুল হাসতেন কম কাঁদতেন বেশি, কিল্লাতুদ দেহক হাসতেন কম কাসরাতুল বকা কাঁদতেন বেশি। নবীর জীবনী পড়লেই দেখবেন শুধু নবীজি কাঁদেন, শুধু নবীজি কাঁদেন, শুধু নবীজি কাঁদেন, কাঁদেন নিজের জন্য নয়, কাঁদেন সাহাবির জন্য নয়, কাঁদেন আহলে বাইতের জন্য নয়, কাঁদেন নিজের বিবিদের জন্য নয়, আমার রসুলের কান্নার পিছনে কারণ হচ্ছে এই উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেওয়া। সেজন্য রসুলের সিরাত পড়বেন বেশি বেশি, যে কোনো একটা সিরাতের কিতাব শেষ করবেন, কারণ নবী না চিনলে সমস্যা আছে, রসুল না চিনলে ইসলাম চিনবেন না। তা আমার নবী কাঁদতেন বেশি হাসতেন কম, এবং উম্মতকেও বলতেন হাসিও কম কান্দিও বেশি। কেন? সে মুসলমানের জন্য দুনিয়াটা কারাগার, এটা হাসার জিনিস নয়, তুমি দুনিয়াতে কাঁদো মরতে দেরি, কবর থেকে হাসর, আমার মালিক তোমার জন্য জান্নাত তথা হাসার ব্যবস্থা করে দিবে। দুনিয়াতে বেশি হাসলে কবরে কাঁদতে হবে, দুনিয়াতে কাঁদলে কবরে হাসতে হবে। সেই জন্য এনজয় জিনিসটা এটা নিয়ে ঘুরবেন না। আমরা কখনো নাটক দেখি হাসার জন্য, কখনো সিনেমা দেখি কিসের জন্য? হাসার জন্য। কখনো টিকটক দেখি হাসার জন্য, কখনো এই নাচ গানে যায় হাসার জন্য, এখন তো মাহফিলও করি হাসার জন্য, কথা ঠিক না? মাহফিল করি কিসের জন্য? কোন বক্তা আসলে একটু হাসি হাসি কথা বলবে, টিকটক সিস্টেমে কথা বলবে, একটু মানুষকে নাচাবে, একটু গাওয়াবে, এগুলোর জন্য আমরা মাহফিল করি না? করি। যুবকদেরকে যদি বলি কোন বক্তা আনবো, দেখবেন যারে আনলে মানুষ বেশি হাসে তার নাম এক নম্বরে বলবে, কারণ সে মাহফিলে হেদায়েতের জন্য আসে নাই, সে মাহফিলে কিসের জন্য আসছে? মনোরঞ্জনের জন্য। তা আমার নবী কি কাউরে হাসাইছে এরকম মাহফিল করে? সিদ্দিক আকবর আজগবি কাহিনী বলছে, ফারুক আজম কোন শান বলছে, কেন ইসলামকে বিকৃত করছেন, কেন ইসলামকে নিয়ে তামাশা করছেন? আপনার হাসতে ইচ্ছে করলে গান করেন, প্যাকেজ করেন, নাটক করেন, শুধু শুধু আমার ইসলামকে কলঙ্কিত করার অধিকার তো আল্লাহ তাআলা দেয় নাই। দিছে আল্লাহ, আল্লাহ আপনার জোর করছে, আল্লাহ কি বলছে তুই মুসলমান হ বলছে? বলে নাই, দরকার নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার কোটি মানুষ লাগবে না, আমার দুই একজন ওই রকম বান্দা লাগবে যারা মালিককে কখনো দেখেও নাই, না দেখে ভালোবেসে আমি আল্লাহর দেওয়ানা হয়ে গেছে। আল্লাহ ওই রকম প্রেমিক খুঁজে, আল্লাহ কোটি মানুষ খুঁজে না। আপনার কে বলছে মুসলমান হইতে? বলে নাই আল্লাহ। আল্লাহ মুসলমান হওয়ার পরে নামাজ পড়তে বলছে, মুসলমান হওয়ার আগে নামাজের কথা বলছে? বলে নাই, কেন? আল্লাহ আপনাকে চাইও নাই। কে বলছে আপনারে মুসলমান হইতে? বলে নাই। তো সুতরাং মুসলমান হইয়া আমার নবীকে প্রশ্নবিদ্ধ করার দরকার কি? কোরআন নিয়ে নাটক করার দরকার কি? এই মাহফিল নিয়ে তামাশা করার দরকার কি? আপনি বের হয়ে যান, আমার আল্লাহ আপনাকে নিয়ে কোনো স্বপ্নেই দেখে না। আল্লাহ নিজেই কোরআনে বলছে, তোমরা যদি সবাই মুরতাদ হয়ে যাও মানে চলে যাও, আমি আল্লাহর কোনো সেই নাই, কিন্তু এমন কিছু বান্দা আনবো যারা আমারে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসে, তাদেরকে নিয়ে আমি চলবো, তোদেরকে নিয়ে আমার কোনো দরকার নাই। ওরা ইসলাম নিয়ে তামাশা করে, ওরা ইসলাম নিয়ে হাসে, এটা কিরকম কথা? তো
আপনি রসুলের জিন্দেগি বলেন নাই। আমার রসুল বলছেন হাসবে কম কাঁদবে বেশি, এটার নাম ইসলাম। ইসলামে কাঁদতে হয়, যে ইসলাম রক্ত দিয়ে এসেছে, যে ইসলাম পরিবার বিসর্জন দিয়ে এসেছে, যে ইসলাম সাহাবীদের রক্তের জমিন লাল হয়ে গেছে, আজকে সেই ইসলামের নাম দিয়ে মাহফিল গান বাজানা, ইসলামের নাম দিয়ে মাহফিল কৌতুক, যত হাসাইতে পারে, যত আসগবি কথা কথা বলতে পারে, পাবলিক তত খুশি হয়ে যায়, এটার নাম মাহফিল নয়। কবরে ধরা খেয়ে যাবেন, হাসরে ধরা খেয়ে যাবেন, আমার নবীর সামনে আপনি জীবনে কোনোদিন মুখ দেখাইতে পারবেন না। কথা ঠিক না? আমরাও হাসানোর মতো কাহিনী জানি না, কিচ্ছা জানে না কে, কিচ্ছা তো আমরাও জানি, বললে এখানে বসতেও পারবেন না, শিয়ার সব ভাঙি পড়ে যাবে, এরকম কিচ্ছা আমরা জানি, কিন্তু বলবো না। কেন? কারণ আপনারে খুশি করে লাভ কি, কবর তো আমার নবী নারাজ হয়ে যাবে। কথা ঠিক না? আমি আপনি এখানে নারাজ হন, কবরে গিয়ে যখন মুনকার নাকির আমাকে প্রশ্ন করবে, আমার রসুল যদি বলে এই মুনকার নাকির, ওরে বেশি কষ্ট দেওয়ার দরকার কি, আমি নবী তোর রাজি হয়ে গেছে, এটার চেয়ে বড় কিছু আর আসেনি নাই। সুতরাং এটার জন্য দৌড়েন, আপনি দুনিয়াতে কয় বছর থাকবেন, আজকে না হয় কালকে তো মরতে হবে, মরা ছাড়া কোনো উপায় আছে নাই। এখন আসেন সামনের দিকে যাই, যেটা বলতে লাগলাম, আমার রসুল হাসেন কম কাঁদেন, কিন্তু আমার আল্লাহর ইচ্ছা আমার নবী হাসবে। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। রসুল যেন কি করে হাসে, তো রসুলকে হাসানোর জন্য আমার মালিক অনেক আয়াত নাজিল করেছে, যেমন আল্লাহ বলেছেন ইন্নাকা লা'আলা খুলুকিন আজিম, যেন আমার রসুল হাসি দে। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যেন আমার নবী হাসি দে। আল্লাহ আমার নবীকে হাসানোর জন্য বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আমার নবীকে হাসানোর জন্য আল্লাহ বলছেন ওয়ান নাজমি ইজা হাওয়া, আমার নবীকে হাসানোর জন্য আমার আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবীকে হাসানোর জন্য আল্লাহ বলছেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার নবীকে হাসানোর জন্য আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা। এভাবে একটার পর একটা আয়াত নাজিল হচ্ছে, কিন্তু কামলিওয়ালার হাসি নাই, শুধু কাঁদতেই আছে, শুধু কাঁদতেই আছে। একদিন মসজিদে নববীর মাঝখানে বসে আছে, চেহারাটা লাল হয়ে আছে, কেন? আপনার নবী বেশি সুন্দর, টোকা দিলেও লাল হয়ে যায়, আপনার রসুলের সৌন্দর্য এটা বলতেই কেউ পারবে না, যেন আপনি আমার সাথে হ্যান্ডশেক করেন, মনে হবে হাত হাত, কারণ এটা তো হাতই, সুতরাং আমার হাত হাত, আপনার হাত হাত, যখন আমি আর আপনি হাত মিলাবো, তখন আপনি মনে করবেন হাসানের হাত আমার হাতে লাগছে, আমি মনে করব আপনার হাত আমার হাতের সাথে লাগছে, কিন্তু সাহাবা কেরাম বলছে আমার নবীজির সাথে হাত মিলাইতে দেরি, আমাদের মনে হয়েছে হাত নয়, তুলার মতো সফট নরম, এমন একটা জিনিস লেগেছে কলব পর্যন্ত আমাদের শান্তি হয়ে গেছে। রসুল বড় সুন্দর, সাটাইতে যখন ঘুমাইতেন, কিসে যেটা আমরা সিটেঙ্গেরা ফাটি বলি আর কি, সাটিতে যখন ঘুমাইতেন পিঠের মধ্যে পুরাটা সাটার কি হয়ে যেত, দাগ বসে যেত, এত সুন্দর ছিলেন রহমতুল্লিল আলামিন। আমার নবী মসজিদে নববীর মাঝখানে বসে আছে, চুকটা পানিতে টল টল করছে, আল্লাহ বলে ও জিবরিল আমার নবী কত কষ্ট করছে, এই তাইফের জমিনে রক্তে লাল হয়ে গেছে, আমার নবী ইসলামের জন্য কত কষ্ট করেছে, খানাই কাবার সামনে উটের বুড়ি তুলে দিয়েছে, ও জিবরিল আমার নবীটা কত কষ্ট করেছে, মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে এসেছে, ও জিবরিল আমার নবীটা কত কষ্ট করেছে, উহুদের ময়দানে নিজের দন্দন মোবারক শহীদ করে দিয়েছে, আমি চাই আমার রসুল একটু হাসুক। কিন্তু এতগুলো আয়াত নাজিল করলাম, কামলিওয়ালা রসুল তো হাসে কম কাঁদে বেশি, কিন্তু আজ এমন একটা নিয়ামত দিব কামলিওয়ালা রসুল হাসবে। আল্লাহ বলে ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব কাঁদিয়েন না, এবার তো হাসবেন, আমি আল্লাহ কাউসারের মালিকানা কাউরে দেয় নাই, শুধু আপনি নবীকে দিয়ে দিয়েছে। কিসের মালিকানা? কাউসারের। ইন্না আতাই না কাল কাউসার, আপনাকে আমি কাউসারের মালিক করেছি, এটা হচ্ছে দিয়ে দেওয়া, যেমন এটা টিশু, হুজুর যদি আমাকে বলে আতাই টোকা, মানে আলিফ তা দিয়ে, যে আপনাকে আমি টিস্যুটা দিলাম আলিফ তা দিয়ে, আমি টিস্যুটা নিলাম, এক ঘন্টা পর উনি বলবেন টিস্যুটা দেন, এখন যদি বলে আমি দিয়ে নিচ্ছেন কেন, তখন বলবে আতাই টোকা, আপনাকে জাস্ট কিছুক্ষণের জন্য দিছি, এটা নিয়ে ফেলতে পারবো, কিন্তু যখন বলবে আতাই টোকা আলমিন্দিল, আপনাকে আমি টিস্যু দিছি আলিফ আইন ত আত, যখন বলবে এক ঘন্টা পর যদি বলে টিস্যুটা দেন, আর নেওয়ার অধিকার নাই, কেন?
এটা শুধু আমার দেয় নাই, তার মালিকানা সহ আমাকে টেনে স্পার করে দিয়েছে। তো আল্লাহ বলছেন ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব কাউসারের মালিকানা ট্রান্সফার করে দিয়েছি, জীবনে নিব না, স্থায়ী হিসেবে আপনি নবীকে মালিক বানা দিয়েছি। নবী হাসবে না কাঁদবে? হাসবে, কারণ কাউসার মানে কি? আল খাইরা কুল্লা। আমি বলি না, ইমাম নসফি বলছে যত উত্তম জিনিস আছে আল্লাহ সব কিছুর মালিকানা আল্লাহ আমার রসুলকে করে দিয়েছেন। এটা চেয়ে দামি আর কিছু আছে? কিন্তু রসুল হাসে না, শুধু কাঁদে। তখন কাউসার যখন আয়াত নাজিল হইছে, নবীজি কাঁদতেছেন, জিবরিল অবাক হয়ে গেছেন, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, কাউসারের মালিক আল্লাহ কাউরে দেয় নাই, এর অংশীদারও কাউরে বানাবে না, শুধু আপনি। আপনি কাকা আতাই না কা, কা মানে শুধু আপনি, এখানে আপনার মাসকানে কাউকে প্রবেশ করতে দিবে না, আপনি হাসেন না, আমার কামলিওয়ালা রসুল হাসে না। তখন আল্লাহ বললেন জিবরিল হাসছে না কেন, একটু জিজ্ঞেস করে দেখো না। তখন আমার রসুলকে জিবরিল বলেন লিমাজা লিমাজা, কেন আপনি হাসতেছেন না, কেন আপনি কাঁদতেছেন, আপনি কি কাউসার পায়া খুশি হন নাই? আমার রসুল বললেন জিবরিল এটা কোনো কথা বললা, মালিক কাউসার দিছে, আমি কাউসার পাইছি, আমি যদি খুশি না হই তাহলে খুশি হবে কে? অবশ্যই আমার মালিক আমাকে এত বড় নিয়ামত দিয়েছে, আমি খুশি হয়েছি, তো খুশি হইলে তো মানুষ হাসে, আপনি কাঁদেন কেন? তখন কামলিওয়ালা রসুল বলে কান্দি এই জন্য, আমি তো কাউসার পাইছি, আমার উম্মত কি পাইছে? আপনি আমাকে বিষয় দিয়েছেন উম্মতের প্রতি নবীর ভালোবাসা, দেখেন আমাকে যদি বিল্ডিং দেন আমি খুশি হয়ে বলবো ঠিক আছে আলহামদুলিল্লাহ, গাড়ি দিলে আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ, গড়ি দিলে আলহামদুলিল্লাহ, আইফোন দিলে আলহামদুলিল্লাহ, আমি আমারটা নিয়ে কি করব, টেনশন করব। এই যে আপনারা অনেক সময় খেলোয়াড়ের ভক্ত হন না, হন তো, নায়কের ভক্ত হন তো, নেতার ভক্ত হন না, হন। আমি নায়কদের মধ্যে যার ভক্ত বেশি দেখছি ওর নাম হচ্ছে শাহরুখ খান, ওর ভক্ত বেশি। আমি মিশরে গিয়ে দেখলাম ওর ভক্ত, দুবাইতে গিয়ে দেখলাম ওর ভক্ত, বাংলাদেশেও তাহলে প্রচুর ভক্ত আছে। কার? শাহরুখ খানের। তার একটা কিছুদিন আগে একটা সাক্ষাৎকার আর কি টেলিভিশনে হয় না সাক্ষাৎকার, তার সাক্ষাৎকার জিজ্ঞেস করছে, আপনি তো একজন ফেমাস বিশ্বজুড়ে পরিচিত মানুষ, লাখ লাখ কোটি কোটি আপনার ভক্ত আছে, ভক্তদের ব্যাপারে আপনার অভিমত কি? কিসের ব্যাপারে? বাংলাদেশেও অনেকে আছে শাহরুখ খান বলে জান দিয়ে দিবে, আছে না? আছে তো। শাহরুখ খানকে জিজ্ঞেস করছে সারা বিশ্বে আপনার ভক্ত আছে, ভক্তদের ব্যাপারে আপনার অভিমত কি? তো উনি হাসি দিয়ে বলছে 99%। কয় পার্সেন্ট? 100%-এর মধ্যে 1% বাকি আছে, 99% আমার সময় নাই ওদের নিয়ে ভাববার, ওদেরকে নিয়ে টেনশন করার আমার সময় নাই, আমি জাস্ট আমার পরিবার, আমার সন্তান আর বিশেষ করে আমার একদম ক্লোজ যারা ওদেরকে নিয়ে হালকা একটু টেনশন করি, কিন্তু বাকিদের নিয়ে আমার ভাববার কোনো সময় নেই। দেখছেন, ধন্যবাদ, ও সরাসরি একটা কি বলছে, কথাটা বলছে, অবশ্যই তাকে ধন্যবাদ দেওয়া উচিত, ও বলছে আমার সময় নেই, সময় নেই তো, কথা তো ঠিক, কারণ সে তো ব্যস্ত মানুষ, এ পরিবারকে সময় দিতে পারে না, সে কি আপনাকে সময় দিতে পারবে? কিন্তু ও বলছে 99% আমার সময় নাই ওদেরকে নিয়ে ভাববো, আমি জাস্ট আমার পরিবার, আমার সন্তান আর আমার জীবনের সাথে কিছু ক্লোজ মানুষ আছে, 1% সময় তাদেরকে নিয়ে আমি ভাবি, কিন্তু আমি অন্যদেরকে নিয়ে ভাববার কোনো সময় নাই। তাই আপনি শাহরুখ খানের চুল কাটলেন, শাহরুখ খানের ড্রেস পরলেন, ও আপনারে নিয়ে কখনো ভাবেও নাই। আমি বাংলাদেশে ক্রিকেট খেলা অনেক সময় দেখি, দেখলাম ভক্ত ক্রিকেটের সাকিব আল হাসান বললে অনেকেই জান দিয়ে দিবে, খেলা দেখতে স্টেডিয়ামে গেছে, এমনও দেখছি খেলোয়াড় ধরে তার ভক্তকে দুইটা থাপ্পড় লাগাই দিছে, এরকম ভিডিও আছে না? আচ্ছা, বাঙালি ক্রিকেটার ভক্তকে কি মার দিছে থাপ্পড় মারছে? আমি নিজে ভিডিও এখনো আছে ইউটিউবে, যেই যেই ক্রিকেটারের জন্য আপনি কষ্ট করে টিকিট কেটে কোথায় ঢুকলেন, স্টেডিয়াম গ্যালারিতে ঢুকলেন, তার স্লোগান দিলেন, তার যখন ডাক দিলেন, সে পিছনে ঘুরে আপনার দুইটা কি দিয়ে দিয়েছে? তাহলে যেই খেলোয়াড়ের ভক্ত হইলাম ও আমারে চিনেনি, চিনে না। দেখবেন যেই নেতা, হ্যাঁ এখন নির্বাচন চলছে, কথা অন্যদিকে নেওয়ার কোনো সুযোগ নাই, এখন নির্বাচন চলছে, নেতা বুটের জন্য আপনার ফা পর্যন্ত ধরতে রাজি আছে, আছে না? বুটের উপর নির্বাচন হইলে আপনি তার গর্ভ জন্য যাইতে পারবেন, লাঠি ছুটে আপনারে কি করে দিবে?
তাহলে নির্বাচনের আগে একরকম পরে, বুটের আগে আপনার ফাদরতে রাজি, বুটের পরে সালাম দিলে পর্যন্ত আপনার মাথা গরম হয়ে যাবে তার, কথা ঠিক না? এখানে কি মিলেন না মিলে? মিলে চিনবেও না আপনাকে, আপনাকে আপনি হাজার দিন ওর পিছনে ঘুরছেন, কিন্তু যখন উনি উপরের লেভেলে উঠে গেছে, ছয় মাস পর যখন নেতার সাথে দেখা করতে গেলেন, তখন জিজ্ঞেস করছে তোমার নাম কি, করে না এরকম? মিথ্যা বলছি? এটা বাস্তব, বাস্তবতা। তাহলে আমার নেতা যার জন্য আমি ছয়টা মাস হোন্ডার তেল খরচ করে কি করলাম, স্লোগান দিলাম, সে এমপি হওয়ার পর ছয় মাস পর আমারে চিনে না? যে খেলোয়াড়ের জন্য আমি মিছিল দিলাম, সে আমারে দুইটা কি দিয়ে দেয়, তারপরে দিয়ে দেয়। যে নেইমার মেসির ড্রেস পরলাম, আপনাকে চিনা দূরের কথা, বাংলাদেশ কোন জায়গায় এটা বললেও তো চিনবে না, কথা ঠিক না? বাস্তবতা। তো যার জন্য আমি এত কিছু করলাম, সে আমারে নিয়ে কখনো ভাবেও না। কিন্তু আপনার কামলিওয়ালা কাওসারের মালিক হয়েছে, নিজেকে নিয়ে খুশি থাকার কথা চুকের পানি ছেড়ে দিয়ে বলছে, আমি তো কাওসার পেলাম, মেনে নিলাম, কিন্তু আমার উম্মত আল্লাহ বলে, এটা কেমন রসুল, আমি কাওসার দিয়ে দিলাম আর এটা বলছে আমার উম্মত কি পাইছে? তখন আল্লাহ নবীকে আসানোর জন্য বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, হাবিব আপনারে কাওসার দিছি, আপনি যেহেতু উম্মতরে কিছু না দিলে হাসবেন না, এই উম্মতকে আমি কদর দিয়ে দিয়েছি।